আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা মেল আপনি যখন পাঠান, অপর প্রান্ত থেকে আপনার মেলটা পড়ল কি পড়ল না এটা আপনি কিভাবে বুঝতে পারবেন, ঠিক কিভাবে বোঝা যায়, ঠিক সেই জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা আমরা দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন এই যে গুগলে যাবেন, গুগলে যায় আপনি লিখবেন মেল ট্রিগার ফর ক্রোম, এই যে এইটা এইটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর আমরা প্রথমটায় মেল ট্রিগার ফর জিমেল এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন আরেকটা অপশনে আমাদের নিয়ে যাবে, ঠিক এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড টু ক্রোম, আপনাদের আমি যেহেতু ক্রোম ইউজ করছি সেই জন্য ক্রোম আসছে, যদি আপনারা মজিলা ব্যবহার করেন যেহেতু আপনারা মজিলা ক্রোমটা পাবেন। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। এক্সটেনশন অ্যাডে ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা অপশন আপনাদের এখানে দেখাবে, সেটা হচ্ছে অ্যান ইরর ইন ওয়াকার, আবার রিলোড দিতে বলতেছে, যে অনেক সময় নেট স্লো থাকার জন্য এটা পায় না, তো এই নেট স্লোর জন্য এটা হইতে পারে। তো আপনারা আবার এই রিলোড দেবেন, দেখবেন যে তখন এই যে এটা পাবে। দেখবেন যে কানেক্ট উইথ গুগল এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা অপশনে এখানে নিয়ে যাবে। এখন দেখুন আপনি কোন মেলটা ওপেন করবেন, ঠিক এখান থেকে যে মেলটা ওপেন করবেন ঠিক সেটাই এখানে এই যে টিক চিহ্ন দিবেন, হ্যাঁ যে মেলটা ই করবেন সেটা এখানে টিক চিহ্ন দিলাম। তারপর দেখুন এই যে অ্যালাও এইটায় ক্লিক করবেন, অ্যালাও করে দেবেন, এই যা এইটাকে অ্যালাও করার সাথে সাথে দেখুন আরেকটা অপশন নিয়ে, কয়েকটা অপশন আছে এখানে, ফ্রি আছে, মান্থলি প্রো, তারপরে ইয়ারলি প্রো, এইগুলো বিভিন্ন অপশন, এইগুলোকে আপনি কিনে ব্যবহার করতে পারবেন। তো এইগুলো যদি ব্যবহার করতে চান তাহলে সিলেক্ট প্ল্যানে দিয়ে দেখবেন যে এগুলো বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা যেহেতু এটা টিউটোরিয়াল আমি ফ্রিতে দেখাচ্ছি, সাইন আপে ফ্রি এটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই এই যে দেখুন এইটার অপশন হচ্ছে এই যে মেল ট্রাক, এই যে দুইটা স্যাম্পল আসবে এই যে মেল ট্রাক, হ্যাঁ তারপর গো টু ইমেল, এই যে ইনস্টল কমপ্লিট, এখন গো টু ইমেলে চলে যাবে। এই দেখুন আমি যখন এখন ইমেলে ফিরে আসলাম তখন দেখুন এই যে এখানে কিন্তু একটা চিহ্ন চলে আসছে, এই চিহ্নটা এই যে মেল ট্র্যাকিং দেখছেন, এর আগে কিন্তু এই চিহ্নটা ছিল না, এখন এই চিহ্নটা চলে আসলো। ঠিক এখন আমি আরেকটা ইমেল এই পাশে ওপেন করে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে একটা ইমেল সেন্ড করব, সেন্ড করলে ওই ইমেলটাতে সে পড়লো কি না এটা আপনারা বুঝতে পারবেন, তারপরে এটা ওকেতে দিয়ে দেবেন। আচ্ছা এখন আমি এটা গুগলে করেছিলাম, দেখুন এই যে গুগল ক্রোমে আমি মজিলা ফায়ারবক্সে গেলাম, এখন দেখুন এই যে মজিলা ফায়ারবক্স ওপেন করলাম, ঠিক এখান থেকে আমি আরেকটা মেল ওপেন করে আপনাদের এটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি যাচ্ছি www.gmail, এখন দেখুন এই যে আরেকটা ইমেলে আমি এখানে এসে এসেছি, এই দেখুন এটার ইমেল হচ্ছে এই নাম, হ্যাঁ কিন্তু আমি যখন আমার ইমেলে এই যে
গুগল ক্রোম দিকে এই যে আমার নাম দেখুন গোলাম মোস্তফা, এই যেটা গোলাম মোস্তফা দেখছেন, তাই আমি এখান থেকে একটা ইমেল প্রথম ওই আরেকটা ইমেলে পাঠাবো। দেখুন কম্পোজে ক্লিক করলাম, তারপর এখানে যদি আমি দেই সাবজেক্ট, সাবজেক্ট দিলাম, সাবজেক্ট দেই রাজবাড়ি, আর এই যে বিহারের রাজবাড়ি দিলাম, তারপর এখানে দিলাম হাই হাও আর ইউ, হাও আর ইউ, শুধু এইটুকু দিয়েই রাখলাম। আচ্ছা এখানে আমি ওই ইমেল অ্যাড্রেসটা দেই, যেমন আচ্ছা দিয়ে আমি এখানে কি করব সেন্ড করব। দেখি যে গেছে কিনা, আমরা এই যে মজিলা ফায়ারবক্স ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে দেখুন এখানে এখানে রিলোড দেবে না, প্রথমেই রিলোড না দিলে কিন্তু যে কোনো ইমেল আসে না, ওটা যেহেতু একটু আমি ওপেন করেছি। আচ্ছা এই দেখুন চলে আসছে গোলাম মোস্তফা থেকে এই যে রাজবাড়ি, দেখছেন ইমেলটা কিন্তু চলে আসছে এখানে। কিন্তু এইখানে আমরা দেখে আসি, এইখানে যদি এই গোলাম মোস্তফায় থাকা অবস্থায় এই মেলটা দেখুন এই যে সেন্টে যায়, সেন্টে যায়, এখন যদি এখন দেখুন এই সেন্ড মেল, একটু আগে যে আমি গোলাম মোস্তফার থেকে সেন্ড করেছি, এইখানে এই যে দুই টিক চিহ্ন দেওয়া আছে ঠিক এইখানে যদি আমি ধরি, এই যে এখানে কার্সরটা রাখবেন, মাউসটা রাখলে দেখেন এখানে লেখা আসছে যে ওই ইমেল অ্যাড্রেসটা হ্যাজ নট রিড ইওর ইমেল ইয়েট, এখনও এই মেলটা কিন্তু পড়া হয় নাই, বুঝছেন এখানে কিন্তু মেসেজ দিয়ে দিচ্ছে এখনও কিন্তু এই মেলটা এখনও সে পড়ে নাই। তাহলে আমি ফায়ারফক্সে আবার চলে গেলাম যায় সারে, এখন এটা ওপেন করিয়া এই যে গোলাম মোস্তফা রিড, এই দেখুন আর এখানে কিন্তু আরেকটা ইমেল, হ্যাঁ ঠিক এইটা আমি এই যে ওপেন করলাম, ওপেন করার পর আমি দেখলাম এই ইমেলে কী আছে, হাওয়ার ইউ আছে। ঠিক এখন যদি আমি আবার গোলাম মোস্তফাতে যাই, গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোমে যাই, একটা রিফ্রেশ দিয়ে নেবেন, একটা রিফ্রেশ দিলে আগের অবস্থায় পরিবর্তন আসবে, লোড আসবে। আচ্ছা এই পরিবর্তন করার পর এখন দেখুন এই যে এই মেলটা আমি একটু আগেই কিন্তু এখানে দেখিয়েছিলাম, এই যে এখানে ধরার সাথে সাথেই দেখুন একটা আসবে যে মেলটা পড়া হয়েছিল না, কিন্তু এখন দেখুন এই যে এই মেলটার থেকে বলতেছে রিড ইওর ইমেল 47 সেকেন্ড অ্যাগো, একটু আগে 47 সেকেন্ড আগে একটু আগে এই যে মেলটা পড়া হয়েছে, তার মানে মেলটা সে দেখছে। তো বন্ধুরা এইভাবে নতুন নতুন ট্রিক্স আমি আপনাদের সামনে হাজির করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।